এই তুমি কি দা এত বেল বাজাচ্ছি তোমার কানে যাচ্ছে না কোন কর জমিদার তুমি এই শারিশুরি গায়ের জমিদার আমি নাম হচ্ছে হাসু কি দা পকেটম্যান হাসু না তুমি জেলে থেকে কবে ছাড়া পাইছো এই হয়েছে দুই চার দিন কিন্তু কথাটা তুমি ঠিক কইলে না কথাটা জেল হবে না হবে হাজত কথা একই হইল লাল দালানের ভাত তো খাই আসলে সেটাই সবচাইতে বড় কথা বুঝছো কথা বড় ছোট যেটাই কও কিন্তু এই হাজত আর জেলখানার মধ্যে আকাশ পাতাল পার্থক্য বুঝছো না ডাক্তার তোমার শরীর মন কিরাম আছে ভালো এই হাসু হ্যাঁ গায়ে হাতে কথা কইছো কিসের জন্য রোগী টোকি পাচ্ছ তো ঠিক আছে আশ্চর্য ব্যাপার শরীর ভালো না থাকলে পর আমি সাইকেল চালা আসতাম কেবা করে ও তাই তো ভুলেই গেছিলাম আচ্ছা ভালো দেখি নে হ্যাঁ এই এই হাসু এই হাসু পকেট মাইন আমার নানি ব্যাগ করে গেল নানি ব্যাগ করে গেল তোমাকে আমি চিন্তিত করেছিলাম আমি বিশ্বাস করেছিলাম অন্য ভাবে ভাই মানি ব্যাগ দাও মানি ব্যাগ দাও কনে মানি ব্যাগ কি হলো মানি ব্যাগ দাও আমি বিশ্বাসই করে পারতেছি না তুমি আমাকে মানি ব্যাগ মারি দিবে তোকে দেখার জিনিস বিশ্বাস না করে এর তো সমস্যা আরে শোনো কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর দাও ধরো তুমি না কেবল মাত্র তোমার গায়ে খালি একটু দেনা হাত দিলে সাথে সাথে মানি ব্যাগ মারি দিছে ও আমি তো বিশ্বাসই করে পারতেছি না তুমি কি মন্ত্র টন্ত্র কিছু জানো নাকি আরে দূর মন্ত্র টন্ত্র কি কাও হ্যাঁ তুমি না দুবাক মানুষ মন্ত্র টন্ত্র বিশ্বাস করো আমি এসব সাইপাল বিশ্বাস করি না বুঝছো তালি পরে মনে করে তুমি ম্যাজিক জানো না আলি নজরবন্দি নজরবন্দি কাক কয় সেটা খবর পারি না তা ম্যাজিক হতে পারে যারা ম্যাজিক জানে তারা তো কয় ম্যাজিক নাকি হাত ছাপায়ের খেলা আমি তো হাত ছাপায়ের খেলাই দেখাই নাকি ডাক্তার ভাই রে তোমার কথা মেলা মানুষের মুখে শুনেছিলাম কিন্তু তুমি তো খুব বিখ্যাত মানুষ দেখতেছি আরে মানুষ কয় না কও বিখ্যাত পকেট পাই ভাই তোমাকে আমার গুরু মানবের ইচ্ছে করতেছে এখন আল্লাহ 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 কি কথা আমার গুরু ওই মগা সর্দার এখন ওই শারিশুরি গ্রামে জীবিত আছে বুঝছো আমাকে যদি গুরু কও তাহলে তার অপমান করা হয় না হ্যাঁ দেখো সব ঠিকঠাক আছে কিনা আছে আচ্ছা মেলা দিন তো আমি গায়ে নাই বুঝছো আমার গায়ের খবর টবর একটু কও দিনি ওই রুইতন আর কাকলি ওদের ঘটনাটা কি একটু খুলে কাও তো এ হাসু পকেট মার কি ওই ফালতু চ্যাংড়ার কথা বাদ দাও তো শোনো তোমাকে একটা কথা কয়ে যাচ্ছি কি এই যে মানি ব্যাগ হ্যাঁ এর ভিতর কিন্তু কোনো টাকা পয়সা ছিল না বুঝছো মানি ব্যাগটা একদম উপহার দিছে তো সেই জন্য গেলেন এ শালা ডাক্তার আবার দেখাবে রে সাবধানে থাকে না তোমার ওই ডাক্তারি ব্যাগ নিয়ে বুঝছো